সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল প্রকৌশলের যতগুলো শাখা আছে তার মধ্যে সবচেয়ে পুরানো। আমাদের মানব সভ্যতার প্রথম থেকে যখনই বাড়িঘর, রাস্তাঘাট বা পানি সরবরাহ ব্যবস্থা, সেচের জন্য খাল, এগুলো করার জন্যই পুরকৌশলীরা তাদের শিক্ষা প্রশিক্ষণ এগুলো ব্যবহার করে করতেন। তবে বিশ্ববিদ্যালয়ে একটা পড়ার একটা বিষয় হিসাবে কিন্তু প্রকৌশল সারা বিশ্বেই খুব বেশি দিন পুরানো না। আগে মনে করা হতো যে তারা তাদের যা জ্ঞান আছে এবং প্রশিক্ষণের মাধ্যমেই তারা প্রকৌশল প্রযুক্তিবিদ হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে গত হয়তো 200 বছর ধরে এই প্রকৌশল একটা পাঠ্য বিষয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে, তার মধ্যে আবার পুরকৌশল সবচেয়ে প্রথম। বাংলাদেশেও একইভাবে আমাদের অঞ্চলেও যতগুলো প্রকৌশলের স্নাতক পর্যায়ের শিক্ষা তাতে প্রথম শুরু হয়েছিল পুরকৌশল দিয়ে। এখন পুরকৌশলে পড়ার জন্য প্রথমত প্রকৌশলে যেগুলো অন্যান্য শাখায় প্রয়োজন, যেসব বিষয়ে আগ্রহ থাকতে হবে এবং স্কুল কলেজে তাদের জ্ঞান আহরণ করতে হবে, তার মধ্যে 1 নম্বর হলো গণিত। যে কোনো প্রকৌশলী তার যদি মানে পেশাজীবী হিসাবে সাফল্য অর্জন করতে চান তাহলে তার ভিত্তিটা হলো গণিত এবং তার পরপরই আসবে পদার্থবিদ্যা। সো ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স এই হলো প্রিরিকুইজিট। আর এরপরে যে বিষয়গুলো পড়ানো হয় এটা আস্তে আস্তে তো ডেভেলপ করা হয়। 4 বছরে যে আমাদের স্নাতক শিক্ষা কার্যক্রম, এ ধাপে ধাপে তাদের এই ফাউন্ডেশনটা এটা তৈরি করা হয়। তার মধ্যে যেমন মেকানিক্স অফ সলিডস, এটা যে কোনো পুরকৌশলের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বিভিন্ন ধরনের যে মেটিরিয়াল ব্যবহার করা হয়, বিল্ডিং হোক, ব্রিজ হোক, ট্রান্সমিশন টাওয়ার, অন্যান্য স্ট্রাকচারে মেটেরিয়াল প্রপার্টি বুঝতে গেলে ফিজিক্সের সহায়তা নিতে হবে। আর সম্প্রতি যেটা এর সাথে যোগ হয়েছে পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স। আজকাল বিভিন্ন অ্যানালিসিসে দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরকৌশলের তো অনেকগুলো শাখা যেগুলো আস্তে আস্তে আমি বলবো যে স্পেশালাইজেশন হচ্ছে। একটা তো হলো স্ট্রাকচার, এই যে কোনো স্থাপনা এটা তৈরি করতে হলে, ডিজাইন করতে হলে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, এটা একটা গুরুত্বপূর্ণ শাখা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং। আমি বলবো যে শাখা না হয় উপশাখা, দিজ আর স্পেশালাইজেশন উইদিন সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপরে আসে জিওটেকনিক্যাল, কারণ স্ট্রাকচারের কিছু হলেই তার লোডটা মাটিতে দিতে হবে। সো মাটির প্রপার্টি এটাও কিন্তু তুলনামূলকভাবে একটা নতুন শাখা বেরিয়েছে যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। 3 নম্বর হলো ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং। যদিও আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ে এটা আলাদা একটা ডিগ্রি, কিন্তু এটা বেসিক্যালি যে কোনো পুরকৌশলীর জন্য তাকে ফ্লুইড মেকানিক্স বুঝতে হবে এবং তার উপর ভিত্তি করে ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং। 4 নম্বর হলো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, রাস্তাঘাট, এয়ারপোর্ট, রেলওয়ে, ওয়াটারওয়েজ, এই যে ট্রান্সপোর্টেশনের যে বিভিন্ন মাধ্যম এগুলো যদি কেউ স্পেশালাইজ করতে চায় তাহলে তাকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে যেতে হবে। আর আরেকটা হলো এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা পরিবেশ প্রকৌশল, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তো এনভায়রনমেন্টাল যারা পড়তে চায় তাদের জন্য কেমিস্ট্রি আর একটু বেশি পড়া দরকার। অন্যান্য ব্রাঞ্চগুলো যেমন মেটেরিয়ালসও লাগে কেমিস্ট্রি, কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন রকম টেস্ট বা ডিজাইনে যে প্রপার্টিগুলো আসে সেখানে কেমিস্ট্রির আর একটু বেশি নলেজ প্রয়োজন। 1 নম্বর হলো তার ইন্টারেস্ট, আমি যেগুলো বললাম যে স্থাপনা, অবকাঠামোর এই বিভিন্ন এটার ব্যাপারে, বিল্ডিংয়ের ব্যাপারে, সেতুর ব্যাপারে ডিজাইন কনস্ট্রাকশন আগ্রহ থাকতে হবে। এটা অনেক সময় ছোটোবেলা থেকেই দেখা যায় যে যখনই খেলনা দিয়ে শুরু করে
খেলনার মাধ্যমে তো অনেক কিছু পাওয়া যায়, তাতে যদি তাকে মনে হয় যে বেশি আগ্রহ, তো অনেকে বলেন হয়তো তার ভবিষ্যতে পুরকৌশলী হওয়ার একটা আগ্রহ আছে। বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো মোকাবেলা করার জন্য ডিজাইন করতে হয়, যে কোনো স্থাপনা যাতে এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এগুলো প্রতিরোধ ক্ষমতা থাকে, সহনীয় হয়, তার জন্য তার একটা ইন্টারেস্ট থাকতে হবে। এই যে এখানে আবার চলে আসে যে কিছু কিছু আসে, যেমন জিওলজি পড়ানো হবে, এটা কলেজ লেভেলে পড়ানো হয় না, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশলের অংশ হিসাবে এটা পড়ানো হয়, তো এটা থাকতে হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতাও আছে, দুর্ভাগ্যবশত আমাদের দেশে সেরকম নাই, যেমন অন্যান্য দেশে আছে যে সেতু বলে দেয় যে এই মেটেরিয়াল দেওয়া হলো তোমাকে, এটা দিয়ে তুমি একটা সেতু বানাও ছোট মডেলে, সেটা সকলের সামনে এটাকে লোড টেস্ট করা হয়, যার এই সেতুটা সবচেয়ে বেশি লোড নেবে সে ফার্স্ট প্রাইজ পায়, একই অ্যামাউন্ট অফ মেটেরিয়াল দিয়ে এবং তবে ডিজাইন করা যাতে বেশি লোড নিতে পারে। এইভাবে ভূমিকম্প সহনীয় করার জন্য ডিজাইন কম্পিটিশন হয়, নতুন নতুন উদ্ভাবনা যে কীভাবে এই ভূমিকম্পের জন্য যে ক্ষয়ক্ষতি হয় কমানো যায়, এটার উপরে প্রতিযোগিতা হয়। প্রকৌশল বিষয়ে এই সফটওয়্যার, স্পেশালাইজ সফটওয়্যার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, এটাও পড়ানো হয় যে কীভাবে সফটওয়্যার ডেভেলপ করতে হবে, এবং সেই সফটওয়্যার ডিজাইন কম্পিটিশনও হয়, যে বিশেষ করে বিল্ডিং ডিজাইন, ব্রিজ ডিজাইন, এটার জন্য সফটওয়্যার কম্পিটিশন। সো পড়াকালীন সময়ে কিন্তু ছাত্ররা এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আর স্টাডি ট্যুর, ফিল্ড ট্রিপ তো অ্যাকচুয়ালি অন্যান্য যে কোনো প্রকৌশল বিষয়ের চেয়ে ফিল্ড ট্রিপ অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে। আমি যে কথাগুলো বললাম যে একটা ভবন নির্মাণ কীভাবে করা হয়, সেতু নির্মাণ কীভাবে করা হয়, এগুলো হাতে কলমে দেখার জন্য তাকে সাইটে নিয়ে যেতে হবে, এটা শুধু ল্যাবরেটরিতে বোঝানো যাবে না। সুতরাং এই ফিল্ড ট্রিপ এটা একটা এসেনশিয়াল পার্ট অফ এডুকেশন। আর সিভিল ইঞ্জিনিয়ারের জন্য থার্ড ইয়ারে গিয়েছিল এক মাসের ফিল্ড সার্ভে, এই যেমন একটা লম্বা রাস্তা হবে এই 5-6 কিলোমিটার, এটাকে রুট অ্যালাইনমেন্ট বের করা, লেভেলিং করা, কী কী লাগবে, মাটি কত কাটতে হবে, মাটি কত ভরাট করতে হবে, এটা ফিল্ড সার্ভের মাধ্যমে। সুতরাং এখানেও অনেক শুধুমাত্র শেখার জন্য না, এর সাথে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে একসাথে থাকা ক্যাম্পে, এটাও একটা কিন্তু মজার বিষয়। সাবজেক্ট এটা অন্যান্য যে কোনো প্রকৌশলের মতো ম্যাথমেটিক্যাল, লজিক্যাল, এর মতো থিওরি আছে, তবে থিওরি জানার পরে যেটা বেশি হলো এটা প্র্যাকটিস, খালি থিওরি জানলে হবে না, এটাকে কীভাবে প্রয়োগ করা যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজিতে বলে স্কাই ইজ দ্য লিমিট, তো সেইভাবে ক্যারিয়ারেও আমি মনে করবো যে যেরকম উঁচু ইমারত বা টাওয়ারের কোনো মানে শেষ নাই, ক্যারিয়ারেও দেখেন রিচ দ্য টপ। এটা বিভিন্ন সেক্টরে, সরকারি চাকরি করতে পারে, আধা সরকারি প্রতিষ্ঠান আছে, প্রাইভেট সেক্টরে আছে, তবে সবচেয়ে বেশি আমার মনে হয় সেলফ এমপ্লয়েড, নিজে যদি কিছু করে, তাহলে বাংলাদেশের মতো দেশে একটু দেখা যায় যে পর্যালোচনা করলে যেসব দেশ উন্নয়ন পর্যায়ে আছে তাদের কিন্তু পুরো কৌশলীদের অপরচুনিটি সবচেয়ে বেশি, যেসব উন্নত দেশ হয়ে গেছে তাদের এখন রাস্তাঘাট হয়ে গেছে, সেতু যেখানে দরকার সব করে ফেলছে, ড্যাম যেখানে করার কথা বাঁধ নির্মাণ সব হয়ে গেছে, তাদের এখানে একটু কম। কিন্তু আমাদের মতো দেশে যেখানে অবকাঠামো খুবই দুর্বল, সেখানে কিন্তু পুরো কৌশলীদের প্রচুর অপরচুনিটি আছে। আমার মনে হয় যে অন্যান্য প্রকৌশল শাখায় যেরকম আছে, সরকারি চাকরি গেলে তো স্কেলের মধ্যেই, বেসরকারি পর্যায়ে রেজাল্ট ভালো করলে 20,000-25,000 টাকা মাসে বর্তমান প্রেক্ষিতে এটা তারা স্টার্টিং স্যালারি এক্সপেক্ট করতে পারে, খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ, যদি ভালো পারফরমেন্স হয় প্রাইভেট সেক্টরে তারা তাড়াতাড়ি উঠে যেতে পারে। এখানে একটা কথা বলে রাখি যে পুরকৌশল বিষয়ে পড়েও কিন্তু একটা সুযোগ আছে অন্যান্য বিষয়ে সুইচ ওভার করা। আমি উদাহরণ দেব, যেমন বুয়েটেই আমাদের স্নাতক পুরকৌশলে পিএইচডি করলো আমেরিকায় গিয়ে,
এখন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোন প্রফেসর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ন্যানোটেকনোলজিতে, যেটা সাধারণত পুরো কৌশলে আমরা পড়াতাম না। একসময় ছিল যে সফটওয়্যার ডেভেলপার হিসাবে সিভিল ইঞ্জিনিয়াররা অনেকে কাজ করতেন, তার কারণ হলো যে স্ট্রাকচারাল ডিজাইনের সফটওয়্যার, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট। এই যখন মেইন ফ্রেম কম্পিউটার আসলো 60-এর দশকে, সব বড় বড় প্রোগ্রাম কিন্তু লিখতেন সিভিল ইঞ্জিনিয়াররা। এর ফলশ্রুতি যেটা হয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে কম্পিউটার সেন্টারের দায়িত্বে কিন্তু পুরো কৌশল ব্যাকগ্রাউন্ডের লোকজন ছিলেন, এখন কমে গেছে। তো সেই হিসাবে কেউ যদি সুইচ ওভার করতে চায় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা অনেকে করেছে। গ্লোবালি তো অনেকে আছে, আর বাংলাদেশে ওইভাবে তারা অফিস করে না। মানে সাধারণত যেমন আমি যদি কম্পিউটার বা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে একটা জায়গায় ডেভেলপ করে তারা সারা দুনিয়া সাপ্লাই দিতে পারে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেশিরভাগ অ্যাপ্লিকেশন হলো এলাকাভিত্তিক, তাকে ওইখানে থাকতে হবে। আমি ঢাকায় বসে ডিজাইন করতে পারি হয়তো একটা স্থাপনা অন্যখানে, কিন্তু এটা কনস্ট্রাকশনের সময় আমাকে থাকতেই হবে ওই জায়গায় গিয়ে। সেই জন্য অন্যান্য অনেক মানে প্রকৌশলের শাখার সাথে তুলনা করলে যে গ্লোবালি অপরচুনিটি আছে, লোকালিও আছে, কিন্তু তাকে ফিজিক্যালি অন্য দেশে গিয়ে যদি কাজ করতে চায় ওখানে যেতে হবে। আর উদ্যোক্তা হওয়ার তো আমি সুযোগ আগেই বলেছি, এখানে প্রচুর অপরচুনিটি বাংলাদেশে। এখন যে আগামী 2-3 দশক প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্ক হবে, বিভিন্ন ধরনের নতুন এয়ারপোর্ট, নতুন সেতু বাংলাদেশে, বিশেষ করে আমাদের তো 1000 নদী আছে বলা হয়, আর খাল বিলের তো শেষ নেই। সুতরাং নির্মাণ শিল্পের প্রচুর অগ্রগতি হবে, এটা এই ধরনের দেশে একটা অপরিহার্য অবকাঠামো উন্নয়ন। সুতরাং উদ্যোক্তা হিসাবে বা নেতৃত্ব দেওয়ার জন্য অনেক সুযোগ আছে। উচ্চশিক্ষার জন্য এখন প্রচুর গবেষণা হচ্ছে বিভিন্ন বিষয়ে, সুতরাং এক্সটার্নশিপ পাওয়াও খুব একটা ডিফিকাল্ট না। ঠিক প্রপার মানে একটু অ্যানালিসিস করতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে তাদের ইন্টারেস্ট গবেষণায়, এবং তাদের সাথে যোগাযোগ করে কিন্তু অনেকে যাচ্ছে, ভালো ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে। সুতরাং উচ্চশিক্ষার সুযোগ অনেক আছে, এখানে বৃত্তি আছে, স্কলারশিপ দেয় অনেকে, এক্সটার্নশিপ নিয়েও যেতে পারে। সর্বশেষ যে উপদেশ হলো যে যে বিষয়গুলো আমি বললাম সেখানে যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে পুরো কৌশল পড়ার জন্য এটা তাদের মানে সিলেক্ট করা করে। আমার মনে হয় যে এই 4 বছর যে আমাদের কোর্স আছে বিশ্ববিদ্যালয়ে, এটার মাধ্যমে সেকেন্ড থার্ড ইয়ারে বুঝতে পারবে তার এই 5টা যে ব্রাঞ্চ বললাম তার মধ্যে কোনটা ইন্টারেস্ট, সেটা সিলেক্ট করতে পারে। তবে এটা কিন্তু অপরচুনিটি কিছুটা ভ্যারি করে। এক সময় যেমন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের দেশে কম ছিল, সো চাকরির বাজার ভালো ছিল। এখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু এখনও ডিমান্ড আছে ট্রান্সপোর্টেশনে, এনভায়রনমেন্টে, প্রত্যেকটাতেই আমার মনে হয় সুযোগ আছে। তো এটা 3rd-4th ইয়ারে এসে নিজেই বুঝতে পারবে যে কোনটা তার ভালো লাগে, এবং দেশে বিদেশে অপরচুনিটি কোথায় বেশি আছে।